আমাদের দেশের কোন ব্যক্তি যখন বিদেশে যায় বাংলাদেশের ডকুমেন্ট ওই দেশে যে মানে কাজ করতে হলে এটা ভেরিফিকেশন করতে হয়, এখন আর এটা হবে না। অ্যাপোস্টিল কনভেনশন 1961 এ বাংলাদেশে পক্ষভুক্ত হওয়ার বিষয়ে আপনারা জানেন যে 1961 সালে একটা কনভেনশন আছে যেটা অ্যাপোস্টিল কনভেনশন বলে। এই কনভেনশনে এখন পর্যন্ত 126টা দেশ সদস্য। এটা আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের ছাত্ররা কিংবা আমাদের দেশের কোন মানুষ বা আমাদের দেশের কোন ব্যক্তি যখন বিদেশে যায় অনেক রকম ডকুমেন্ট বাংলাদেশের ডকুমেন্ট ওই দেশে যে মানে কাজ করতে হলে এটা ভেরিফিকেশন করতে হয়, তাই না? আপনারা জানেন যে যদি শিক্ষা সংক্রান্ত সনদ হয় তাহলে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি অ্যাটাস্টেড করে, তারপর সেটি ফরেন আমাদের মিনিস্ট্রিতে যায়, মিনিস্ট্রিতে ওরা অ্যাটাস্টেড করে দেয়, মিনিস্ট্রি থেকে যদি এখন যে দেশে যাবে সেই দেশে দূতাবাসে যেয়ে আবার অ্যাটাস্টেড করতে হয়, তারপর ওইটা তাদের দেশে একটা কার্যকর হয়। বাংলাদেশে আমাদের সাথে সম্পর্ক, এখানে তো অনেক আমাদের এম্বাসি, অনেক এম্বাসি আছে, প্রায় 90টার মতো এম্বাসি দিল্লিতে পর্যন্ত আছে। তো তখন ওইসব দেশের থেকে দেশের যদি সার্টিফিকেট করতে হলে আমাদের দিল্লিতে যে ওইটা জমা দিয়ে তারপর করে আসতে হবে, বিরাট রকম জটিলতা আমাদের পড়ে। কিন্তু এই অ্যাপোস্টিল কনভেনশন 1961 যারা সদস্য এখানে বলা হচ্ছে যে এদের একটা সাধারণ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দেশের ফরেন মিনিস্ট্রি যখন ওটাকে মানে যিনি করবেন তিনি ওই আবেদন করবেন এবং ফরেন মিনিস্ট্রি যদি অ্যাটেস্টেড করে দেয় বা ভেরিফাই করে দেয় তাহলে আর ওইটা ওই দেশের এমবেসিতে যে অ্যাটেস্টেড করতে হয় না, ওইটা সরাসরি তারা গ্রহণ করবেন এই চুক্তিরা। এইটাই কনভেনশনের মূল ইটা। তো এই কনভেনশনে আমরা এতদিন সদস্য ছিলাম না, তো না হওয়ার কারণে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটু উপস্থাপন করা হয়েছে যাতে আমরা একটা সদস্য হই। মন্ত্রিসভা আজকে খুব মানুষ যে খুবই ইতিবাচকভাবে এটা গ্রহণ করে এটা তারা অনুমোদন করেছে যে এটা দ্রুত করা দরকার। আমরা আশা করছি যে এই কনভেনশনে স্বাক্ষর হওয়ার পরে এই কনভেনশনের স্বাক্ষরকারী দেশ সমূহের মধ্যে মধ্যের ক্ষেত্রে বিশেষ করে ইউরোপ আমেরিকা সকল সবাই এটা সদস্য, ওই সব দেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে এখন যে ভোগান্তি বা বিড়ম্বনটা হতো সেটি হবে না, ব্যয় এবং ব্যয় সাশ্রয় হবে অবশ্যই। শুধু শিক্ষার্থী না, আমি আমার তো এখনো মনে হচ্ছে আমি যখন ইংল্যান্ডে গেছিলাম আমার আমার বৈবাহিক সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে ভিসার জন্য, তো তখন আমাকে একই পদ্ধতিতে করতে হয়েছে, আমি তো স্মরণ করতে পারছি যে কি ভোগান্তিতে আমি তখন পড়েছিলাম, এখন আর এটা হবে না। 126টা দেশ এখন আছে।